29. সংহতি অ্যান্ড সৌহার্দ ক্লাবস কনসিস্ট অফ 200 and 270 মেম্বার্স রেসপেক্টিভলি। ইফ দ্য টোটাল নাম্বার অফ দ্য টু ক্লাবস ইজ 420, দেন হাউ মেনি মেম্বার্স বিলং টু বোথ ক্লাবস। এখানে লক্ষ্য করি, এই ম্যাথটা আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে করতে পারি। সূত্রটি হচ্ছে টোটাল ইকুয়াল ওয়াল এস আই এন জি এল ইয়াল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। এখানে টোটাল 420, অল সিঙ্গেল হচ্ছে 200 প্লাস 270 মাইনাস বোথ প্লাস নান জিরো। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি, এনে দুটা যোগ করলে হয় 470 মাইনাস বোথ 20 মাইনাস 470 মাইনাস বোথ মাইনাস 50 ইকুয়াল মাইনাস বোথ, উঠে দিলে বোথ ইকুয়াল 50, অ্যান্সার সি 30. দ্য ওয়ান থার্ড অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 60 degrees ইজ। এই ম্যাথটা আমরা এভাবে করতে পারি, হেয়ার 180 degrees মাইনাস 60 degrees ইকুয়াল 120 degrees। নাও 120 degreeকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, অর্থাৎ ওয়ান থার্ড 3 দিয়ে ভাগ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাই 40 degrees, তাহলে অ্যান্সার সি 31. The area of the rhombus is 96 square centimeter and the length of one of the diagonals is 16th centimeter. The length of the other diagonals. এখানে জানতে চাওয়া হয়েছে একটা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি বাহুর মান দেওয়া আছে এবং অন্য বাহুর মান বের করতে হবে। আমরা জানি রম্বস, the area of the rhombus HOMBUS equal half গুণিত D1 D2. এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 96 ইকুয়াল হাফ গুণিত এক বাহুর মান দেওয়া আছে 16th, আমাদের অন্য বাহুর মান বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাই, এখানে আমরা পাই D2 ইকুয়াল 12, তাহলে অ্যান্সার বি 32. দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 অ্যান্ড দেয়ার সাম ইজ 630. দ্য স্মলার ওয়ান অফ দ্য টু নাম্বারস ইজ, লেট 3x 4x, দেন সাম অফ দ্য রেশিও 3x প্লাস 4x ইকুয়াল 63, 7x ইকুয়াল 63 0, x ইকুয়াল 63 0 বাই 7, x ইকুয়াল 90. সো দ্য স্মলেস্ট নাম্বার x 270, সো অ্যান্সার বি 33. ইফ 4 to the power 2x প্লাস 1 ইকুয়াল 32, দেন x, এখানে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। আমরা এভাবে করতে পারি, টুর মাথায় যদি আমরা পাওয়ার 2 দিই এসে এবং এ পাশে টুর মাথায় যদি আমরা 5 দিই, সেক্ষেত্রে দেখি আমরা এখানে 32 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, এখানে এই পাওয়ারটাকে সাথে গুণ করে দিলাম, তাহলে 4x প্লাস 2 এ পাশে যা ছিল তাই। এখন আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী ভিড় যদি এক হয় তাহলে সেটা উঠিয়ে দেওয়া যায়, এখানে আমরা 2 কে উঠিয়ে দিলাম, তাহলে থাকলো 4x প্লাস 2 ইকুয়াল 5। এখন 4x এ পাশে রেখে দিয়ে 2 কে এ পাশে নিয়ে মাইনাস করে দিলাম, সেক্ষেত্রে থাকলো 4x ইকুয়াল 3। এখন x এ পাশে থাকলো, 4 কে এ পাশে নিয়ে ভাগ করে দিলে 3/4, সেক্ষেত্রে উত্তর তাহলে 33 উত্তর হচ্ছে সি 34. হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 10% অন এ সাম অফ টাকা 1000 আফটার 4 years? এখানে আমাদের অঙ্কটাকে বের করতে বলা হয়েছে, সরল সুদে যে মুনাফা হবে এবং চক্রবৃদ্ধি সুদে যে মুনাফা হবে তার পার্থক্যটা আমাদের এখানে বের করতে। আমরা জানি সরল সুদ ইকুয়াল আই কল পিএনআর, এক্ষেত্রে দেখি এখানে পিএর বা ক্যাপিটাল মূলধন দেওয়া আছে 1000 টাকা, এন চার বছর চার ফোর বা চার এবং সুদের হার 10%, এক্ষেত্রে আমরা এখানে কাটাকাটি করলে আমরা পাই আছে কাটাকাটি করলে পাই 400 টাকা। চক্রবৃদ্ধি সূত্র আমরা জানি আই প্লাস পি ইকুয়াল পি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর পার্সেন্ট বা আর বাই 100 টু দি পাওয়ার হোল ব্র্যাকেট এন। এক্ষেত্রে আমরা যদি মান বসাই তাহলে 1000 প্লাস 1 1000 গুণিত 1 প্লাস
10% 10/100 টু দি পাওয়ার ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট মাথায় আছে যে পার 4 এই ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা টোটাল পাই হচ্ছে মুনাফা সহ মূলধন 1464.10 টাকা নেট ইন্টারেস্ট আমরা দেখছি এখানে 464.10 টাকা সো ডিফারেন্স 64.10 টাকা তাহলে উত্তর হচ্ছে এখানে ডি 35 ইন এ সিরিজ অফ কনজিকিউটিভ ওড নাম্বারস ইফ 15th is the 6th number. What is the 4th number in the series? এখানে লক্ষ্য করি যদি 6th number 15th হয় সেক্ষেত্রে আমরা যেহেতু কনজিকিউটিভ নাম্বারস সেক্ষেত্রে ওড নাম্বার সেক্ষেত্রে আমরা 5th পাই 13th 4th পাই 11th পাই 9 পাই 7 ফার্স্ট আমরা হচ্ছে 5 সেক্ষেত্রে এখানে দেখলাম যে 6টা তাহলে আমাদের জানতে চাই আছে 4th তাহলে অ্যান্সার হবে সি 36 ইফ এক্স ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এ ওয়াই ইকুয়াল জেড টু দি পাওয়ার বি অ্যান্ড জেড ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি দেন এবিসি যেখানে এবিসি এর মান জানতে চাওয়া হয়েছে আমরা ম্যাথটা এভাবে সমাধান করতে পারি এক্স ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এ এক্স ইকুয়াল ওয়াই এর মান এখানে দেওয়া আছে তাহলে আমরা সেটা লিখতে পারি জেড এ বি এক্স ইকুয়াল আর জেড এর মান বসাতে পারি এক্স এ বি সি সেক্ষেত্রে আমরা এখানে যদি এর পাওয়ারে 1 আছে এবং এর পাওয়ারে আছে এ বি সি আছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে ভিত উঠাই দিতে পারি তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল এ বি সি তাহলে আমরা দেখি এ বি সি এর মান হচ্ছে 1 সেক্ষেত্রে উত্তর হচ্ছে ইয়ে 37 ইফ 1 প্লাস সাইন থিটা ইকুয়াল এক্স কজ থিটা দেন ট্যান থিটা ইস এখানে ট্যান থিটা এর মান জানতে চাওয়া হয়েছে অঙ্কটা আমরা এভাবে করতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল এক্স কজ থিটা আমরা উভয় পাশে কজ দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়ান বাই কজ থিটা প্লাস সাইন থিটা বাই কজ থিটা ইকুয়াল কজ কস ভাগ কস কস হচ্ছে কেটে গেলে থাকলো এখানে এক্স ওয়ান বাই কস থিটা প্লাস ওয়ান বাই সাইন বাই কস থিটা এটা আমরা এভাবে লিখতে পারি সেক থিটা প্লাস টেন ট্যান থিটা ইকুয়াল এক্স এখানে এটা এক নম্বর না দ্বিতীয়ত হচ্ছে সেক মাইনাস ট্যান থিটা ইকুয়াল ওয়ান বাই এক্স এভাবে লেখা আছে এটা দুই নম্বর এখন ওয়ান এবং টু এই দুটা আমরা যদি আচ্ছা এই দুটো যদি আমরা থেকে পাই এই দুটো আমরা যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাই ওয়ান অ্যান্ড টু উই গেট সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল এক্স সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল ওয়ান বাই এক্স এক্ষেত্রে যদি আমরা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে আমরা এই দুটো কেটে যাই এবং এখানে আমরা পাই টু ট্যান থিটা ইকুয়াল এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে টু ট্যান থিটা ইকুয়াল লস করে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এখানে টু যদি এভাবে যে গুণ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় ট্যান থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এক্ষেত্রে উত্তর হয় ডি 38 দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 5 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার স্কোয়ার্স ইজ 65 হোয়াট ইজ দ্য লার্জ নাম্বার ম্যাথটা আমরা এভাবে করতে পারি এখানে ধরি দুটি নাম্বার এক্স অ্যান্ড ওয়াই প্রথমটি হচ্ছে তাদের পার্থক্য এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5 এটাকে আমরা এক নম্বর লিখলাম এবং তাদের পার্থক্যর স্কোয়ার সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল লিখলাম 65 এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র যদি আমরা লিখি তাহলে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 65 এখানে এক্স প্লাস ওয়াই রেখে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বসালাম 5 এক নম্বর থেকে ইকুয়াল 65 এক্স প্লাস ওয়াই ইকুয়াল 65কে যদি আমরা 5 ভাগ দিই সেক্ষেত্রে আমরা পাই 13th অর্থাৎ 13 এটা দুই নম্বর এখন আমরা এক এবং দুই যোগ করে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5 এক্স প্লাস ওয়াই ইকুয়াল 13 এখানে ওয়াই ওয়াই কেটে যায় এখন এখন থাকে টু এক্স ইকুয়াল 18 এখন টু 18 নিচে যে ভাগ দিলে আমরা পাই এক্স ইকুয়াল 9 সেক্ষেত্রে উত্তর হচ্ছে ডি 39 এ ট্রেন 240 মাইল লং পাস্ট এ পোল ইন 24 সেকেন্ডস হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 650 মিটার লং ম্যাথটা আমরা এভাবে করতে পারি এস ইকুয়াল ভিটি এস এখানে দূরত্ব ভি বেগ এবং টি সময় তাহলে ভি রাখলাম এস বাই টি এখন লং ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আছে 240
মিটার লং, সেক্ষেত্রে আমরা এখানে লিখলাম দূরত্ব লংটা এবং সময়টাতে ভাগ দিলাম, এক্ষেত্রে আমরা পেলাম 10 মিটার সেকেন্ড। পুনরায় আমরা লিখতে পারি এসিকল ভিটি, এখানে এক্স হচ্ছে ট্রেনের দূরত্ব এবং এটা হচ্ছে পোলের দূরত্ব, ইকুয়াল হচ্ছে ভি হচ্ছে 10 মিটার সেকেন্ডস এবং টি সময়, এই দুটো যোগ করে আমরা পাই 890 ইকুয়াল 10x 10 গুণিত টি। এখন আমরা যদি এখানে ভাগ দিই তাহলে সেক্ষেত্রে টির মান পাই আমরা হচ্ছে 89 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে এখানে ট্রেনটি প্ল্যাটফর্ম পাস হতে তার লাগবে হচ্ছে 89 সেকেন্ড, অর্থাৎ উত্তর হচ্ছে বি। 40, হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন ওয়াই ইকুয়াল -5 + 40। হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন ওয়াই ইকুয়াল -5 + 9। এখানে ওয়াই ইকুয়াল -5x + 9, 5x + y = 9, হিয়ার -a/b, এখানে এর মান 5 - b এর মান 1, তাহলে আমরা পাই -5। পারপেন্ডিকুলার স্লোপ -1/-5, এখানে -1/5। 41, ইফ y/x = 3/7 অ্যান্ড x + 2y = 13, দেন y = 3/7, অর্থাৎ 3x = 7y। নাও x + 2y = 13, x = 7y/3, এতে আমরা x এর মান লিখি যদি এখানে তাহলে আমরা দেখি উত্তর বি। 42, ইফ 1 - 3x = 4, দেন 1 3x 4 - 3x 4 - 1 3x 3, আমরা যদি বাই পাশে -3 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাই x - 1, তাহলে উত্তর ডি। 43, ইফ এ পোল 6 মিটার হাই কাস্ট এ শ্যাডো 2 × √3 মিটার লং অন দ্য গ্রাউন্ড দেন দ্য ইলিভেশন অফ দ্য সান। আমরা এখানে একটা চিত্র আঁকাই আগে, প্রথমে যেহেতু হাইট এবং গ্রাউন্ডের শ্যাডো দেওয়া আছে সেক্ষেত্রে আমরা হাইট পাই এখানে 6 মিটার এবং গ্রাউন্ড পাই 2 × √3। এক্ষেত্রে আমরা জানি উচ্চতা বায় ভূমি কল ট্যান, ট্যানের সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে আমরা এখানে ট্যান থিটা কল 6 মিটার বাই ভাগ 2 × √3। এটাকে যদি আমরা এভাবে কাটাকাটি করি এখানে 3 আমরা √3 × √3 যদি লিখি তাহলে আমরা কে √3 পাই, এক্ষেত্রে কাটাকাটি 3 থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা কেটে দিয়ে √3, তাহলে আমরা tan√3, ট্যান থিটা থিটা ডিগ্রি কল tan 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল 60 ডিগ্রি, আমরা জানি tan√3 = 60 ডিগ্রি, অর্থাৎ উত্তর হচ্ছে ইয়ে। 44, ইফ এ বি অ্যান্ড সি আর দ্য লেন্থস অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। আমরা অপশন বিতে লক্ষ্য করি a - b = c, আমরা জানি ত্রিভুজের 2 বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর ক্ষুদ্রতা, সেক্ষেত্রে উত্তর হচ্ছে বি। 45, দ্য নেক্সট নাম্বার অফ দ্য সিকুয়েন্স ইজ, এখানে দেওয়া আছে 4 3 9 3 19 3, এখানে কত হবে 3 3, এখানে পার্থক্য 5, এখানে পার্থক্য 10, তাহলে এখানে পার্থক্য হবে 20, সেক্ষেত্রে এটার এটা যোগ করলে আমরা পাই 39।
तब उत्तर सी। 46. A football team is to be consisted out of 14th boys in how many ways the team can be chosen so that the owner of the ball is always in the team? এখানে লক্ষ্য করি 14th থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 13th এবং 11th থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 10। এখন যদি আমরা এভাবে লিখি 13th কম্বিনেশন 10 তাহলে আমরা কম্বিনেশনের সূত্র অনুযায়ী পাই এখানে 13th এখানে নিচে 10 গণিত 13 বিয়োগ 10 সেক্ষেত্রে আমরা কম্বিনেশনটা করে আমরা পাই এখানে 286। তাহলে আমরা এখানে উত্তর দেখছি যে এখানে উত্তরটা অপশনগুলোর ভিতরে নাই। 47. হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি অ্যারেঞ্জড ইন টু অ্যান ইংলিশ অড। এখানে অপশনের চারটে অড দেওয়া আছে এলোমেলোভাবে, এগুলোকে এগুলোর ভিতরে কোনটা সাজালে একটা ইংলিশ অড হবে। এখানে আমরা লক্ষ্য করছি এ তে রয়েছে অ্যানালিস্ট, এ এন এ এল আই এস টি অ্যানালিস্ট। 48. অক্টোবর 1985 কারেসপন্ডস টু বি বাংলা ইয়ার। আমরা জানি ইংলিশ ইয়ার থেকে যদি আমরা 593 বিয়োগ করি তাহলে আমরা বাংলা ইয়ার পাই। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি 1985 মাইনাস 593 আমরা পাই 1392। সেক্ষেত্রে উত্তর এ। 49. ইফ 2-1-2-1-5-1-2-0 রিপ্রেজেন্টস ব্যালট দেন 6-1-2-1-1-3-5 রিপ্রেজেন্টস। নিচে এ বি সি ডি চারটি অপশন দেওয়া আছে, এর ভিতরে কোনটা হবে? যদি এটা ওখানে ব্যালট হয় তাহলে এটা কল কত হবে? আমরা এখানে লক্ষ্য করি 6-1-2-1-5-1-20 সেক্ষেত্রে বি এল ও এ টি তাহলে 6-1-2-1-1-3-5 তাহলে এখানে হবে এফ এল এ এফ এল এ এম ই তাহলে উত্তর হবে সি। 50. হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইন্টিজার সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম দোজ বিটুইন 10 অ্যান্ড 100 ইনক্লুসিভ ইজ এ মাল্টিপল অফ 5 অর 9? আমরা জানি 10 থেকে 100-এর ভিতরে সংখ্যা আছে 91টি। 5 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 19টি এবং 9 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 10টি। সেক্ষেত্রে আমরা এখানে পাই 29। এখন 5 এবং 9 এই দুটি দ্বারা ভাগ যায় এমন সংখ্যা হচ্ছে 45 এবং 90। সেক্ষেত্রে যদি আমরা 29 থেকে দুইটা বিয়োগ দিই সেক্ষেত্রে পাই 27। তাহলে অ্যান্স হবে 27/91। তাহলে আমরা দেখতে পাই সি। 52. দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ লেস দ্যান 75, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ দ্য স্মলেস্ট ওয়ান। এখানে যদি ধরে নিই 75 থেকে 3-72, তাহলে আমরা যদি 72-কে 3 দিয়ে ভাগ দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাই 24। তাহলে আমরা সংখ্যা তিনটি পাই 24, 26 এবং 22। সেক্ষেত্রে আমরা 2, 4 অ্যান্ড 6 2 আছে 6, 6, 12 2 হাতে থেকে 1, 2 আর 2, 4 আর 2, 6 আর 1, 7, 72 সেক্ষেত্রে মিলে যায়। তাহলে আমাদের স্মলেস্ট, আমাদের প্রথম সে ভ্যালু অফ দ্য স্মলেস্ট ওয়ান সেক্ষেত্রে আছে 22 অর্থাৎ সি।